الله الرحمن الرحيم কি গোমতী হবে না কুমিল্লা হবে কুমিল্লা এই ঐতিহাসিক কুমিল্লার বীর মানুষেরা আপনারা আমার সালাম গ্রহণ করুন প্রিয় বন্ধুগণ আজকে এই ফ্যাসিবাদী হৈরতান্ত্রিক একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমাদের সাধারণ মানুষের যে সব জিনিসপত্র দরকার চাল ডেল তাল ডাল তাল তেল লবণ আমাদের জ্বালানি তেল বিদ্যুৎ গ্যাস এই সব জিনিসের মূল্য বৃদ্ধি আর এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে আমাদের ভোলায় আব্দুর রহিম নূরে আলম নারায়ণগঞ্জের শাওন মুন্সিগঞ্জের শাওন যশোরে আজিম এবং সব শেষে আপনাদের এই জনসমাবেশকে সফল করার জন্য আমাদের যে ভাই প্রাণ দিয়েছেন নয়ন মিয়া তাদের হত্যার প্রতিবাদে দেশরত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের নেতা জনাব তারেক রহমান সহ 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা সেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি আপনাদের দীর্ঘদিনের পরিচিত জনপ্রিয় নেতা হাজি ইয়াসিন আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন মুক্তিযুদ্ধ যারা নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের বর্তমান চলমান আন্দোলনকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন আমাদের আজকের জ্যেষ্ঠ জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য আপনাদের প্রিয় নেতা অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য ঢাকার বাঘ যাকে বলা হয় মেয়র আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে একজন ত্যাগী বিজ্ঞ শ্রমিক নেতা হিসেবে যিনি পরিচিত আমাদের জনাব নজরুল ইসলাম খান আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুমিল্লার বিভিন্ন জেলার প্রিয় নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা জানাতে চাই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আবার সেই সঙ্গে অগ্নি শপথ নিয়ে যে আমার যে ভাই আমার যে ছেলে নয়নকে বিনা কারণে শুধু লিফলেট বিলি করতে যাওয়া অপরাধে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বন্ধুগণ তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই তার বাবা কিছুক্ষণ আগে আপনাদের সামনে দাঁড়িয়ে এখানে কথা বলেছেন তার চোখে অস্ত্র ছিল না তার চোখে ছিল আগুন তার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করার প্রতিবাদে তার বুকে যে আগুন জ্বলে উঠেছে সেই আগুন ছিল তার চোখে বন্ধুগণ আজকে সমগ্র বাংলাদেশের চোখে সেই আগুন বন্ধুগণ আমরা দীর্ঘ 15 বছর ধরে এই ভয়াবহ একটা দানবীয় সরকার যারা আমাদের সমস্ত অর্জনগুলোকে কেড়ে নিয়েছে আমাদেরকে ভাতে মারছে পানিতে মারছে আমাদের কর্মসংস্থানে মারছে সেই ভয়াবহ আওয়ামী লীগ সরকারের যন্ত্রণায় তাদের আজকে গোটা দেশ আজকে অতিষ্ঠ হয়ে উঠেছে আজকে তাই তারা মুক্তি চায় এবং সেই মুক্তির জন্যই আজকে সবাই বন্ধুগণ আজকে এখানে আপনারা সমবেত হয়েছেন আমি কুমিল্লার মানুষকে কেন বললাম যে আপনারা কুমিল্লার গর্বিত মানুষ ঐতিহাসিক মানুষ কারণ
এই কুমিল্লায় জন্ম নিয়েছেন অনেক অনেক সেই বরেণ্য ব্যক্তিরা, সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সেই নাম বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদের কুমিল্লা হচ্ছে মেধার জন জায়গা, মেধার জায়গা। এখান থেকেই সেই ব্রিটিশ আমল থেকে এখানে আইসিএস তৈরি হয়েছে, পাকিস্তান আমলে সিএসপি তৈরি হয়েছে, অধ্যাপক তৈরি হয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, চিকিৎসক তৈরি হয়েছে, এবং আমাদের বড় বড় রাজনৈতিক নেতারা তৈরি হয়েছেন। বন্ধুগণ, আমি আজকে আমার অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের কর্নেল আকবরের কথা, যিনি আপনাদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। আজকে আমাদের মাঝে নাই, কিন্তু বাসায় আছেন অসুস্থ অবস্থায়, আমাদের রাবেয়া আপার কথা আমি স্মরণ করতে চাই। আমাদের এখানে আমাদের দল করতেন না, কিন্তু একজন জাতীয়তাবাদী ছিলেন, কাজী জাফর আহমেদের কথা স্মরণ করতে চাই, অলিয়াহাদের কথা। আমি বন্ধুগণ আরেকজন মানুষের কথাও স্মরণ করতে চাই, তা হচ্ছে আক্তার হামিদ খান। নাম জানেন তার? অনেকেই জানেন না। তিনি বাংলাদেশি ছিলেন না, পাকিস্তানি ছিলেন, কিন্তু এই কুমিল্লাতে এসে তিনি নতুন তিনটে ফসল করা শিখিয়েছিলেন, যা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি সমবায় আন্দোলন গড়ে তুলেছিলেন, আপনাদের ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপালও তিনি কিছু দায়িত্ব পালন করেছেন, তাই না বন্ধুগণ? আমি তার কথাও স্মরণ করতে চাই। বন্ধুগণ, আমি বললাম নাম বললে শেষ করা যাবে না, কিন্তু আরেকটা নাম না বললে অসম্পূর্ণ থেকে যাবে। ভারত মহাদেশে শুধু নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে সঙ্গীতের ক্ষেত্রে যিনি একজন বিরাট নাম, বরেণ্য নাম, যাকে বলা হয় বাবাই মিউজিক, জানেন তার নাম কি? ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন খান। এই ঘরানা সমগ্র পৃথিবীতে তাদের সঙ্গীতের যে আরাধ্য, সঙ্গীত দিয়ে তার গোটা পৃথিবীকে মূর্ছিত করে রেখেছে বন্ধুগণ, সেই ইতিহাসের আপনারা হচ্ছেন গৌরবময় ধারক কুমিল্লাবাসী। বন্ধুগণ, তাই আপনাদেরকে আমি অভিবাদন জানাই যে প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনারা এখানে দীর্ঘ সময় ধরে আমাদের কথা শুনেছেন। কথা তো বেশি নাই, কথা খুব সামান্য। আওয়ামী লীগের সভানেত্রী, যারা তাকে বলে প্রধানমন্ত্রী, আমরা বলি অবৈধ প্রধানমন্ত্রী, জোর করে দুইবার নির্বাচন করেছে, 2014 আর 2018, তাই না? 2014-তে কেউ ভোট দিতে যায়নি, গিয়েছিলেন 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে, তাই না? আর 2018-তে আগের রাতেই নাকি ভোট শেষ, তাই তো? উনি নাকি আবার নির্বাচন করবেন। পরশুদিন যশোরে মিটিং করেছেন, দেখেছেন? সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রের সমস্ত যন্ত্রকে ব্যবহার করে হাজার হাজার বাস ট্রাক নিয়ে তিনি যশোরে একটা সভা করেছেন, এমনকি স্টেডিয়ামের গ্যালারি পর্যন্ত ভেঙে দিয়ে তার সভা করেছে। বন্ধুগণ, এই সভায় তিনি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ আসলে নাকি জনগণ শান্তি পায়। শান্তিতে আছেন আপনারা? শান্তিতে আছেন? আবার কি বলেছে জানেন? আবার নৌকায় ভোট দেন বলেছে না? আব্বাসুদ্দিন একটা গান ছিল আপনার, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না। বাংলাদেশের সব মানুষ এখন এই গান গাইতে শুরু করেছে, ওরা আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না।